ইএসএল এর আসানসোল দুর্গাপুর ঠিকা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শাক্তরিয়া ইসিএল এর হেড কোয়ার্টারের গেটের সামনে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ। ইসিএল এর নিরাপত্তা ঠিকা কর্মীদের কাজ বন্ধ করে দেওয়ার জন্য এই বিক্ষোভ। শ্রমিকদের দাবি যে এত বছর ধরে ইএসএল এর নিরাপত্তা ঠিকাদার কাজ করে আসছে, তারা হঠাৎ ছাড়িয়ে দিলে কোথায় যাবে, তাই তাদের অবিলম্বে পুনরায় কাজে নিয়োগ করতে হবে। এই বিষয়ে বিক্ষোভকারীদের বক্তব্য শুনে নেব। আমরা বেশ কিছু ধরে ইসিএল প্রাইভেট সিকিউরিটি নিয়ে 20 বছর ধরে কাজ করছি। হঠাৎ করে বেআইনিভাবে আগামী 30 তারিখ কিছু কিছু এরিয়াতে, সব জায়গায় না, কিছু কিছু এরিয়াতে ম্যানেজমেন্ট একটা চিঠি পাঠিয়েছে যে 1 এপ্রিল থেকে এদের ডিউটি বন্ধ করা হবে। সেই কারণে অবিলম্বে আমাদের ডিউটি চালুর দাবিতে, আর কী কারণে আমাদেরকে বেআইনিভাবে, আমরা যে 20 বছর ধরে এখানে কাজ করে আসছি, মাইন্ডসেট যে আছে সেই অ্যাক্ট অনুসারে আমাদের যেভাবে আমাদের ডিউটি হয় প্যানেলচার জব, আইনতভাবে এরা বন্ধ করতে পারে না, তা সত্ত্বেও এরা আমাদের কাজ স্টপ করেছে, যাতে আমাদের অবিলম্বে আইনিভাবে সেই পদক্ষেপ নেওয়া হয় এবং আমাদের অবিলম্বে টেন্ডার করা হয়, আমাদের কাজ চালু করা হয়। সেই দাবিতে আমরা এখানে আন্দোলন এসেছি। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না শুনবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলনটা কোন কোন জায়গাতে চলছে? এই আন্দোলনটা বিভিন্ন এরিয়াতে হচ্ছে, ডাউন ফিল্ডের এরিয়াতে, বিভিন্ন এরিয়াতে বিভিন্নভাবে আন্দোলনটা হচ্ছে। আমরা যেভাবে 20 বছর ধরে ছিল সম্পত্তি রক্ষা করে এসেছি, আজ আমাদের বয়স হয়ে গিয়েছে, এখন আমাদেরকে বলছে তোমরা চলে যাও, আমরা যে কোথায় কাজ করবো? এখন আমাদের পেটের দাবি, সেই কারণে আমরা এই আন্দোলন যতদূর পর্যন্ত যাবে আমরা যাবো। কত ওয়ার্কার আপনারা? আমাদের ওয়ার্কার আছে 1465। আপনার নাম? আমার নাম হৃদয় পাল। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।